ভাইজান, তুমি নাস্তা না করে চলে আসলে কেন? ইচ্ছা করছে না। ওমা, তুমি নাস্তা করবে না কেন? সকালবেলা দুধ খাবো, চিয়া সিড খাবো। তোর গ্যাস হবে তো। আচ্ছা চলো, তুমি নাস্তা করবা। আচ্ছা ভাইজান, ভাবি নাকি হজে যাবে? হ্যাঁ বলছিল তাই। তুমিও যাও না ভাইজান, ভাবি একা গেলে দেখতে কেমন লাগে না? যেতে তো খুব ইচ্ছে করে, কিন্তু এই যে অনেকদিন পর দায়িত্ব পেলাম, এখন যদি হুট করে বাইরে চলে যাই তাহলে চেয়ারটার কি হয়? সব মিলিয়ে কিছুদিন একটু ছুটি নিয়ে যাও না, দেখবা ভালো লাগবে। আচ্ছা শহীদ কি বলে? যেতে বলে। তাছাড়া ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে ভাইজান ওই পাড়ার সাথে একটু কথা ছিল। কি কথা? না স্বামী স্ত্রীর কথা ভাইজান, আপনার সামনে মানে পাইরারে বলি, আমার স্ত্রীকে বলি। হ্যাঁ বলো না। আরে আমার সামনে বলে অসুবিধা কি? আপনি কি ভাইজান ভূতে বিশ্বাস করেন? দুট ভূত বলে কিছু নাই ভাইজান, এটা আমি মনে করতাম, কিন্তু কাল রাতে আমার আসলে ভূতে ধরছিল। কি? হ্যাঁ আমি মানে মনে বোবা ভাইজান, একটা বোবা ভূত আছে না, আমার বিশ্বাস করেন ভাইজান, আমার ঘর চাপ চুপ দেন না ভাইজান, এই জায়গায় দাগ ফেলা লাগছে এই জায়গায়। আমি তো চিৎকার চাচামিচি করতেছি, আমি কোনো মানে আমি অনেক চিৎকার করতেছি কিন্তু সাউন্ড বেরোচ্ছে না, আমি ভয়ে আমি সারা ঘুমাইতে পারি না জানো, আমার মনে কালকে যাই যা অবস্থা। তুমি তাহলে আমাকে ফোন দিলে না কেন? না ভাবলাম তুমি ঘুমাচ্ছ, ডিস্টার্ব না করি। আচ্ছা চলো বাসা দিই। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা তুমি এক কাজ করো, ব্যাগটাক থাকলে নিয়ে আসো, তারপরে যাই। আচ্ছা এখনই যাবো, তুমি আগে চলো ভাইজানের সাথে নাস্তা করবা, রাতেও তো মনে হয় কিছু খাওনি। না ভয়ে কি গলা দিয়ে খাবার নামে ভাইজান, কখন এইগুলো হয় বলেন? আপাও তো খায়নি তাই না? না বাসায় কেউ খায়নি। আচ্ছা তাহলে তোমার এখন খাওয়ার দরকার নেই, সেদিন তো পরোটাও খেতে পারলে না, আমি বাসে গিয়ে আবার নাস্তা বানাবো, সবাই মিলে একসাথে খাবো। আরে শুধু শুধু তুমি ঝামেলা করো না তো, চলো আমরা বাইরে গিয়ে খাবো। তুমি একটা কাজ করো ভাইজান থেকে বিদায় নাও। আচ্ছা আমি ব্যাগটা নিয়ে আসি। ভাইজান তাহলে আমরা গেলাম। এই জানো ভালো কথা, ভাইজান কিন্তু হজে যাচ্ছে। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক, যদি এখন শয়তান মানুষ মানে এখন ভাইজান উচিত হজে যাওয়া। ভাইজান ওই জমজমের পানি নিয়ে এসে। আচ্ছা আনবেন এখন চলো। ভাইজান শরীরের দিক খেয়াল রাখো। হ্যাঁ ওইটা ভাইজান রাখো, তুমি থাকো আমি আসতেছি ব্যাগ নিয়ে। সেই জন্যই এসে ভাইজান, ওই আমার না শখ ছিল যে পাঞ্জাবির কাপড় কাবলি সেট কাবলি সেট। হ্যাঁ আমার যদি বড় শ্যাম্পু পাওয়া যায় না, শ্যাম্পুটি বড় শ্যাম্পু লাগবে। কই চলো ভাইজান, তো অনেক কিছু আনতে যেতেছে, মানা করো তো। আচ্ছা সেটা আনবে না ভাইজান, শরীরের দিকে খেয়াল রেখো কিন্তু অবশ্যই। হ্যাঁ আসি ভাইজান আসি। আসসালাম আলাইকুম। গোল পাওয়া যায় গোল্ড নেই কাঙ্ক্ষা। হ্যাঁ আনবে আনবে চল। আরে আমি কিছু চাইছি ভাইজানি তো বলতে চাই। কি শুভ, ব্যথা কি এখনো আছে? কিসের ব্যথা? এই আদরের ব্যথা, কাল রাইতে ওই যে নাম ধরো কি তার নদী, নদী যে তোমার আদর দিল, এটা ব্যথা কি এখনো আছে? ভাই আপনি কি এখানে মজা নিতে আসছেন আমার সাথে? ও মজা নিতে আইছি, তুমি তো জীবনে কম মজা নাও নাই, ওই যে রুবেল ভাই যে রাইনারে কইতে পারতো না, এটা নিয়ে তো অনেক কথাই শুনাইছো। ভাই জান তো জান, আপনি যান শুভ, ব্যথার ওষুধ কি খাইছো? ভাই আপনি কি শুরু করলেন আমার সাথে? কি কম শুভ, তোমার তো আমি অনেক বীর মনে করতাম, কিন্তু তুমি যে একটা মায়ের হাতে এইভাবে মার খেয়ে আসবা এইটা তো আমার কল্পনাই ছিল না। আচ্ছা শুভ তুমি তো আসলে অনেক বুদ্ধিমান, একটা মায়ের কাছে ডাবল এক্সেল মার খাওয়ার পরেও যে কিছু কও নাই এইটা কিন্তু বুদ্ধিমানের পরিচয় দিয়েছো তুমি, আর যদিও কিছু কইলে যে তুমি আবার মার খাইতা এটা কনফার্ম। আপনি আসলেই মায়ের একটা ফাউল, এই ফাউলের কারণেই আপনি কানে দুল পেলে মাল জামান দিয়ে লল দিতে সাজে সাজে ঘুরেন। বাহ দারুণ, কিন্তু আরো রাগ করো, রাগলে কিন্তু তোমাকে দারুণ লাগতেছে। পাঙ্কু ভাই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু গায়ে তুলে দেবো। হ্যাঁ তুমি হাত তুলবা আর আমি বসে থাকবো, আমার হাত তো আমি বাসা রেখে গেছি। ভাই সত্যি সত্যি কিন্তু মারে দেবো ভাই। মারো তুমি, তুমি মারলে কি আমি বসে থাকবো নাকি?
অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?